রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসরের তৃতীয় দিন সকাল থেকে ক্রেতা সমাগম ঢিলেঢালা থাকলেও বিকেলের পর কিছুটা জমে উঠেছে মেলা প্রাঙ্গণ। আমার মেলা এসে অনেক ভালো লাগছে, আমি অনেক কিছু দেখতে পেয়েছি, তার পাশাপাশি আমি নতুন অনেক কিছু জানতেও পেরেছি। গত বছরের তুলনায় কিছুটা গোছানো মনে হয়েছে, পিছনে খাবারের স্টলগুলো একটু আগের চেয়ে উন্নতভাবে পরিবেশন করা হচ্ছে। ঢাকার মধ্যে যে ইন্টারেস্টগুলো পেতাম এখানে হয়তো ওরকম এখনও জমে ওঠেনি বা ইন্টারেস্ট পাচ্ছি না, তবে আস্তে আস্তে হয়তো এখানে সবাই আসবে, কেনাকাটা হবে। তবে মেলায় ভিড় কিছুটা বাড়লেও জমছে না বেচাকেনা। বিক্রেতারা বলছেন এখনো বেচা বিক্রি পুরোদমে শুরু হয়নি, ছুটির দিনের আশায় আছেন তারা। মেলা শুরুতে আসলে কিন্তু এখন জনে লোকজন অনেক অ্যাভেলেবেল হয় নাই, সকাল থেকে কোনো লোকই ছিল না, দুইটা তিনটার পরে জাস্ট আমরা বিসমিল্লা করলাম, আর এখন মোটামুটি কিছু লোক আসতেছে আস্তে আস্তে। বিক্রির অবস্থা এখনও ভালো না ম্যাম, বিক্রি হয়তো আমরা শুক্রবারের পর মানে বৃহস্পতিবারের পর থেকে আশা করতে পারি যে বিক্রির অবস্থা কীভাবে। সন্ধ্যার পরে হয়তো একটু বেচা কিনা হয়, দিনে তো বেচা কিনা হয়ই না, আর এদিকে এমনিতেই অনেক কাস্টমার কম, যতটুকু আসে দাম করে চলে যায়, দু একজন হয়তো কিনে এছাড়া কাস্টমার হয় না। কেনাকাটা ছাড়াও অনেকেই আসেন পরিবারের সঙ্গে মেলার আমেজ উপভোগ করতে। মেলায় স্টল রয়েছে ৩৫১টি, তবে অনেক স্টল এখনও নির্মাণাধীন, কয়েকদিনের মধ্যেই সব স্টল প্রস্তুত হয়ে যাবে বলে জানিয়েছেন আয়োজকরা। পিছনের সাইডে দেখলাম যে নতুন নতুন স্টল হইতেছে, তো এগুলো হইলে হয়তো আরও ভালো হবে, বাট এমনি মোটামুটি খুব ভালো ছিল, এখন পর্যন্ত কিছু কিনে আরেকটু আগে আসলাম, দেখতেছি ঘুরতেছি দেখা যাক। হ্যাঁ, মেলায় এসে খুব ভালো লাগছে, বাচ্চাদের জন্য খেলনা কেনার জন্য আসছি, বাচ্চা অনেক মজা করতেছে, পরিবারের মানুষ অনেক খুব মজা করতেছে, খুব ভালো লাগতেছে। গতবারের মতো এবারও মেলায় থাকছে ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের জন্য বিআরটিসি বাসের সুবিধা, তবে এবার ১০০টিরও বেশি বিআরটিসি বাসের সুবিধা থাকছে। কমলাপুর থেকে রামপুরা, বাড্ডা, কুড়িল বিশ্ব রোড হয়ে বাণিজ্য মেলা এবং শেওড়া বাসস্ট্যান্ড থেকে কুড়িল হয়ে বাণিজ্য মেলা পর্যন্ত এসব বাস চলাচল করবে। জেবা সাজিদা মৌ, সময় সংবাদ, ঢাকা।